এই মুহূর্তে বাড্ডায় আছেন সহকর্মী হাসান ওয়ালি। ওয়ালি, আপনার কাছে জানতে চাই নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন রাজধানীর, আর কোথায় কোথায় বিক্ষোভ মিছিল করছে তারা? মনি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু সকাল থেকে বাড্ডা এলাকায় আছি। সকাল 11টা থেকে মূলত এই জায়গায় নেতাকর্মী ভিড় করছেন। এটি মূলত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সকালে বাড্ডার এই মধ্য বাড্ডায় তার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। দুপুরে তারা আবার মিরপুরে তার অবস্থান কর্মসূচি করবেন, যেটিকে তারা আজকে বলছেন অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ। অন্যান্য দিনগুলোতে বিভিন্ন সংঘর্ষ কেন্দ্র করে আমরা দেখেছি শান্তি সমাবেশের আয়োজন করতে, আজকে কিন্তু আমরা দেখছি তারা বলছেন অবস্থান কর্মসূচি। আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে কোনো ধরনের যদি সন্ত্রাস কর্মকাণ্ড তারা দেখেন সেটিকে তারা প্রতিহত করতে অবস্থান করছে। কয়েকজন নেতাকর্মী আছেন, একজন আজকে আপনারা এখানে অবস্থান নিয়েছেন, আপনাদের মূল বার্তা কি আজকে? মূল বার্তা কি আপনারা কি আমাদের আজকের অবস্থান কর্মসূচি? গত শনিবার বিএনপি জামাত চক্র সারা বাংলাদেশে যে আগুন সন্ত্রাস করেছে, জনমনের জানমালের নিরাপত্তার ক্ষতি করেছে, তারই প্রতিবাদে আজকে আমাদের অবস্থান কর্মসূচি। এবং বিএনপি জামাত চক্র যদি কোনো কারণে জনগণের অরাজক জানমালের নিরাপত্তার জন্য, যেমন শুনছিলাম তারা আসলে বলছেন যে কোন ধরনের যদি সন্ত্রাস হয়, কোন ধরনের যদি অস্থিতিশীল পরিবেশ হয়, সেটিকে দলীয়ভাবে মোকাবেলা করার জন্য মূলত আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়েছেন, যেটিকে তারা বলছেন অবস্থান কর্মসূচি এবং একই সঙ্গে বিক্ষোভ। এটি আজকে সারাদিনই চলবে, বিকেল 4টা পর্যন্ত বাড্ডায় থাকবে। এরপরে বিভিন্ন স্থানে কিন্তু এমন অবস্থান কর্মসূচি আজকে নিয়েছে মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগ। সব মিলিয়ে বাড্ডা থেকে আমার কাছে থাকা সবশেষ মনে হয়।